অপরদিকে যাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল তাদেরকে পৌর পরিষদের পক্ষ থেকে মাস্ক তুলে দেওয়া হয়। আবার অনেককে বাজার থেকে মাস্ক কিনে তা ব্যবহার করার নির্দেশ দেওয়া হয় পৌর পরিষদের পক্ষ থেকে। মূলত সাধারণ মানুষকে সচেতন করে তোলাই এর উদ্দেশ্য। প্রতিদিনই করোনা সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে রাজ্যে। একসময় গ্রিন জোনে থাকা 29টি জেলাতেও বর্তমানে প্রতিদিনই করোনা পজিটিভ রোগীর হদিশ পাওয়া যাচ্ছে। এমত অবস্থায় উদ্বিগ্ন প্রশাসন। তাই প্রশাসনের আধিকারিকদের বক্তব্য, বর্তমানে করোনা থেকে রক্ষা পাওয়ার পথ শুধুমাত্র সচেতনতা অবলম্বন। এদিনের এই অভিযানে কৈলাসহর পৌর পরিষদের পক্ষে ছিলেন অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তাপসী সিনহা, টাউন সুপারভাইজার সজল দেব, কৈলাসহর পৌর পরিষদের পক্ষে নিয়োগ করা স্বেচ্ছাসেবক সেবিকা ও কৈলাসহর থানার পুলিশ। প্রতিদিনই পৌর পরিষদ এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ ধরনের অভিযান জারি থাকবে বলে জানান অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক তাপস সিনহা। মাস্ক নাই, তারা এখানে দোকান থেকে কেনানো হইতেছে এইভাবে। এবং কিছু কিছু আমরা যারা একেবারেই গরিব তাদেরকে আমরা মিউনিসিপ্যালের পক্ষ থেকে আমরা মাস্ক দিতেছি, যাতে অ্যাওয়ার করা হয় করোনা বা যাতে স্প্রেড না হয়, এই জন্য আমরা সরকারের নির্দেশ মতো আমরা পুর পরিষদের কৈলাসহর পুর পরিষদের পক্ষ থেকে আমরা এই অভিযানটা চালাইতেছি। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।